জাইরা ওয়াসিম তিনি প্রাক্তন ভারতীয় অভিনেত্রী। তিনি বেশ কয়েকটি বলিউড হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। অসংখ্য প্রশংসা ফিল্মফেয়ার পুরস্কার এবং একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রাপক। ওয়াসিমকে রামনাথ কোবিন্দ, ভারতের রাষ্ট্রপতি, নয়াদিল্লি 2017 সালে একটি অনুষ্ঠানে জাতীয় ব্যতিক্রম ধর্মী অর্জনের জন্য জাতীয় পুরস্কার দিয়ে ভূষিত করেছিলেন। ওয়াসিম তার জীবনী ক্রিয়া গীত চলচ্চিত্র দঙ্গলতে কুস্তিগির গীতা ফোগাটের ভূমিকায় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, যা বিশ্বব্যাপী 2000 কোটির বেশি মার্কিন ডলার 278.229 মিলিয়ন আয় করেছে। সবচেয়ে বেশি আয় করা ভারতীয় চলচ্চিত্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। তিনি সর্বাধিক উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রের মধ্যেও স্থান পেয়েছেন। সঙ্গীত নাটক সিক্রেট সুপারস্টার একটি উচ্চভিলাষী গায়ক চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। উভয় ছবিতে তার অভিনয়তার সমালোচকদের প্রশংসার পাশাপাশি বেশ কয়েকটি পুরস্কারও অর্জন করেছিল। এর মধ্যে রয়েছে প্রাক্তন সেরা অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং পরবর্তীকালে সেরা অভিনেত্রী ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। জুনে 2019 সালে অভিনেত্রী ঘোষণা করলেন যে তিনি বলিউড শিল্প থেকে চলে যাবেন। এটি তার ধর্মীয় পরিচয় এবং বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। জাইরা কাশ্মীরের এক মুসলিম পরিবারে জাহিদ ও জারাকা ওয়াসিমের জন্ম হয়েছিল। তার বাবা যে ANTI-PIRACY ব্যাংক শ্রীনগরে সিকিউরিটি ম্যানেজার হিসেবে কাজ করেছেন এবং তার মা একজন শিক্ষক। তিনি শ্রীনগরে সোনওয়ার সেন্ট পলসের আন্তর্জাতিক একাডেমি থেকে 10ম শ্রেণী অর্জন করেছেন, যার জন্য তিনি তার বোর্ড পরীক্ষায় 92% মার্কও পেয়েছিলেন। জাইরা ওয়াসিম 30 জুন 2019 তারিখে সিনেমায় অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। তিনি অভিনয় জীবনকে ধর্ম ও বিশ্বাসের সাংঘর্ষিক মনে করে এ সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, নিজস্ব পেশার ফলে ইসলাম ধর্ম বিশ্বাস নষ্ট হচ্ছিল, তাই অভিনয় জীবনে তিনি মোটেও পরিতৃপ্ত নন। তার এই ঘোষণা বিভিন্ন গণমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। সব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।